করোনা ভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলায় সরকারের ডাকে দেশব্যাপী মাঠে নামছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনী মাঠে নামা শুরু করেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক আবদুল্লাহ ইবনে জায়েদ জানিয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন জেলায় গিয়ে মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে দেখা করেছেন কর্মকর্তারা। বুধবার থেকে পূর্ণ উদ্যমে মাঠে নামবে সেনাবাহিনী। এর আগে সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে সেনাবাহিনীর প্রশাসনকে সহায়তায় নিয়োজিত হবে। জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে তারা জেলা ও বিভাগীয় করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনা করবে। সেনাবাহিনী বিশেষ করে বিদেশ ফেরত ব্যক্তিদের কেউ নির্ধারিত কোয়ারেন্টিন বাধ্যতামূলক সময় পালনে ত্রুটি বা অবহেলা করছে কিনা তা পর্যালোচনা করবে।